ओम शांति। आज के तारीख हलो 12 अक्टोबर 2021। प्रातः मुरली। ओम शांति बाप दादा मधुबन। आजकल मुरली बाबा बोले मिस्टी बच्चारा महावीर हो, मायार तूफान संगे लड़ाई करार परिवर्ते अचल अटल हो। तो बाबा बोले महावीर होते और मायार तूफान संगे लड़ाई करार परिवर्ते अचल अटल होते हैं। प्रश्नते बाबा बोले ब्रह्मा बाबार सामने अनेक समस्या आसा सत्वे कखनो भेंगे पड़ेंनी केन। उत्तर कारण जखन आमादेर संस्था शुरू हुई तखन ब्रह्मा बाबार जीवने अनेक धरनेर समस्या एसेछिल किन्तु तबुओ ब्रह्मा बाबा भेंगे पड़ेंनी केन। तार उत्तरे बाबा बोलेछेन बाबारी नेशा छिल जे आमाके बाबार थेके उत्तराधिकार प्राप्त करते हबे। ए तो सबई पूर्वकल्पेर मते होच्छे, किछुई नतुन नय। बाबाई तो सबथेके अधिक गाली खेयेछिलेन। एरपर कृष्णकेओ मानुष गाली देय, आमादेरो जदि गाली खेते हय ताहले कि एमन बड़ कथा। दुनिया तो आमादेर कथा जाने ना, ताहले अवश्यई तारा गाली देबे। ताई कोनो विषये तिनि भेंगे पड़ेननि। एमनई तोमरा बाबाके अनुसरण करो। তাই ব্রহ্মা বাবা এত গালি খেয়েছিলেন, তা আমরা একটু গালি যদিও খাই তাহলে বাবাকে তাহলে অসুবিধাটা কোথায়? তাই আমাদের এখন বাবাকে অনুসরণ করতে হবে, বাবাকে ফলো করতে হবে। গীত বাবা বলেছেন ভোলানাথের মতো অনুপম আর কেউ নয়। ভোলানাথ সে নিরালা আর কই হ্যা নেহি। ওম শান্তি। এ হলো ভক্তি মার্গের মানুষদের গান। জ্ঞান মার্গে গীত ইত্যাদি গাওয়া হয় না, না গান বানানো হয়, আর না তার প্রয়োজন আছে। কেননা এমন মহিমা আছে যে বাবার থেকে সেকেন্ডে জীবনমুক্তির উত্তরাধিকার পাওয়া যায়। এতে গীত ইত্যাদির কোনো কথাই নেই। তোমরা জানো যে আমরা অসীম জগতের বাবার কাছ থেকে অসীমের উত্তরাধিকার পাই। ভক্তি মার্গে যে নিয়ম রীতি আছে তা এখানে হতে পারে না। বাচ্চারা অনেক কবিতা লেখে, তাও অন্যদের শোনানোর জন্য। তাও তোমরা যতক্ষণ না বোঝাবে ততক্ষণ কেউ বুঝতে পারবে না। এখন তোমরা বাচ্চারা বাবাকে পেয়েছ, তাই তোমাদের খুশির পারদ চড়া উচিত। বাবা তোমাদের 84 জন্মের চক্রের জ্ঞানও শুনিয়েছেন, তোমাদের খুশি হওয়া উচিত। এখন তোমরা সদর্শন চক্রধারী হয়েছি। বাবার থেকে এখন বিষ্ণুপুরের মালিক হচ্ছি। নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী হয়। যাদের নিশ্চয়তা আছে তারা সত্যযুগে যাবে। তো যারা নিশ্চয় বুদ্ধি তারাই বিজয়ন্তী হতে পারবে আর তারাই সত্যযুগে যাবে। তাই বাচ্চাদের সর্বদা খুশিতে থাকা উচিত। তোমরা বাবাকে অনুসরণ করো। বাচ্চারা জানে যে নিরাকার বাবা যখন থেকে এই তনে প্রবেশ করেছেন তখন এনার সঙ্গে নানা হাঙ্গামা হয়েছে। যখন শিব বাবা ব্রহ্মা বাবার শরীরে আসেন তখন বাবার সাথে অনেক হাঙ্গামা হয়েছে। ভাইদের ঝগড়া, শহরে ঝগড়া, এমনকি সম্পূর্ণ সিন্ধুতেও ঝগড়া চলেছিল। বাচ্চারা বড় হলে বলবে শীঘ্র বিয়ে করো, বিয়ে ছাড়া কীভাবে সংসার চলবে। বাবা গীতা পাঠ মিস করতেন না। যখন জানতে পারলেন যে গীতার ভগবান শিব, তখন গীতা পাঠও ত্যাগ করলেন। যখন বাবা জানতে বলেন ব্রহ্মা বাবা যে গীতার ভগবান শিব, তখন গীতা পাঠ করা কিন্তু বাবা ছেড়ে দিলেন। তখন নেশা লেগে গেল যে আমি তো বিশ্বের মালিক হব, এ তো শিব ভগবানও বাজ। তখন ওই গীতা পাঠ ছেড়ে দিলেন। তারপর পবিত্রতার উপরও অনেক হাঙ্গামা হয়েছিল। ভাই কাকা মামা ইত্যাদি অনেক ছিল। এতে তো বাহাদুরি চাই, তাই না? তোমরা হলেই মহাবীর, মহাবীর নি। তোমাদের ওই এক ছাড়া আর কারোর পরোয়া নেই। পুরুষ হলো রচয়িতা। রচয়িতা যদি নিজে পবিত্র হয় তাহলে রচনাকে পবিত্র হতে হবে। পবিত্র হংস আর অপবিত্র বক কীভাবে একত্রে থাকতে পারে? ক্রিয়েটার তো চট করে হুকুম করবে যে আমার মতে চলতে হলে চলো, না হলে বেরিয়ে যাও। তো বাবা কী বলেছেন, যদি আমার মতে চলতে চাও তাহলে চলো, না হলে বেরিয়ে যাও। তোমরা জানো যে তার লৌকিক কন্যা বিয়ে করেছিল, কিন্তু সে যখন জ্ঞান পেয়েছিল তখন বলেছিল, বাহ বাবা বলেন তোমরা পবিত্র হও তাহলে আমরা কেন হব না।
তার বাবা ব্রহ্মা আর মেয়ের কথা বোঝানো হয়েছে, পতিকে উত্তর দিয়ে দিয়েছিল যে আমি বিষ দেব না। হ্যাঁ, বিষ মানে বিকারের কথা বোঝানো হয়েছে। ব্যাস, এই বিষয়ে অনেকেরই ঝগড়া চলেছে। বড় বড় ঘর থেকে কন্যারা বেরিয়ে এসেছিল, কারোর পরোয়া করেনি। যার ভাগ্যে নেই সে বুঝতেও পারবে না, তো যার ভাগ্যে জ্ঞান নেই তারা বুঝতেও পারবে না। পবিত্র থাকতে হলে থাকো, না হলে নিজের প্রবন্ধ করো, এই সাহসও তো থাকা চাই, তাই না? বাবার সামনে কত সমস্যা হাঙ্গামা হয়ে এসেছিল, বাবাকে কখনো ভেঙে যেতে দেখেছ? আমেরিকা পর্যন্ত খবরের কাগজে বেরিয়ে গিয়েছিল, কিছুই নতুন নয়, এ তো পূর্বকল্পের মতো হয়ে আসছে, এতে ভয়ের কি আছে? আমাদের তো বাবার কাছ থেকে উত্তরাধিকার নিতে হবে, নিজের রচনাকে বাঁচতে হবে। বাবা জানেন যে সমগ্র সৃষ্টি এই সময় পতিত, আমাকে সবাই পবিত্র বানাতে, সবাইকে পবিত্র বানাতে হবে। বাবা কি সবাই বলেন, হে পতিত পাবন উদ্ধারকর্তা এসো, তাই তারই দয়া আসে? বাবা তো দয়ালু, তাই না? বাবা তাই বোঝান, বাচ্চারা কোনো বিষয়ে ভয় পেও না, ভয় পেলে এত উঁচু পদ প্রাপ্ত করতে পারবে না, মাতাদের উপরে অত্যাচার হয়, এর নমুনাও আছে। দ্রৌপদীকে লঙ্ঘন করেছে, তো মাতাদের উপর অনেক অত্যাচার হয়, তার নমুনা দ্রৌপদীকে দেখানো হয়েছে। বাবা তোমাদের 21 জন্মের জন্য লঙ্ঘন হওয়ার হাত থেকে বাঁচা, দুনিয়া এসব কথা জানে না, সদ্গতি দাতা তো আমি, তাই না? যতক্ষণ না মানুষ দুর্গতি প্রাপ্ত করে, ততক্ষণ আমি কিভাবে এসে সদ্গতি প্রাপ্ত করব? এই সৃষ্টিও পতিততম প্রধান হতে হবে, প্রতিটি জিনিস অবশ্যই নতুন থেকে পুরনো হয়, পুরনো ঘরকে ত্যাগ করতেই হয়। নতুন দুনিয়া হলো গোল্ডেন এজ, আর পুরনো দুনিয়া হলো আয়রন এজ, সর্বদা তো নতুন থাকতে পারে না। বাচ্চারা তোমরা জানো যে এ হলো সৃষ্টিচক্র, আবার নতুন করে দেবী দেবতার রাজ্য স্থাপন হচ্ছে। বাবা বলেন, আমি আবার নতুন করে তোমাদের গীতা জ্ঞান শোনাই, এখানে রাবণ রাজ্যে দুঃখই আছে, রাম রাজ্য কাকে বলা হয় এও কেউ জানে না, আর বুঝিও না। বাবা বলেন, আমি স্বর্গ অথবা রাম রাজ্যের স্থাপনা করতে এসেছি। বাচ্চারা তোমরা অনেকবার রাজ্য প্রাপ্ত করেছ, আবার হারিয়েছ, এ কথা সবার বুদ্ধিতে আছে। 21 জন্ম সত্যযুগে থাকে, একে বলা হয় 21 পিড়ি, অর্থাৎ যখন বৃদ্ধ হয় তখনই শরীর ত্যাগ করে, কখনো অকালে মৃত্যু হয় না। এখন তোমরা ত্রিকালদর্শী হয়ে গেছ, তোমরা এখন জানো আমরা জন্ম জন্মান্তর ধরে ভক্তি করি। রাবণ রাজ্যেরও দেখো কত আড়ম্বর, এ হলো শেষের দিকের আড়ম্বর, রাম রাজ্য সত্যযুগে হবে, ওখানে এইসব বিমান ইত্যাদি সব ছিল, সেই সব আবার তলিয়ে গেছিল, আবার এই সময় বের হয়েছে, আবার এইসব অনেকে শিখছে, যারা শিখছে তারা এই সংস্কার নিয়ে যাবে, তারা এসে বিমান তৈরি করবে, এইসব তোমাদের ভবিষ্যতের সুখ দান করবে, এই বিমান ইত্যাদি ভারতবাসীরাও বানাতে পারে, নতুন কোনো কথা নয়, বুদ্ধি তো আছে, তাই না? এই সায়েন্স তোমাদের আবার কাজে আসবে, এখন এই সায়েন্স তোমাদের দুঃখের জন্য, আবার ওখানে তো সুখের জন্য হবে, তো সায়েন্স সত্যযুগে সুখের জন্য হবে, ওখানে তো প্রতিটি জিনিসই নতুন হবে, এখন তো নতুন দুনিয়ার স্থাপনা হচ্ছে। বাবাই নতুন দুনিয়ার রাজধানী স্থাপন করেছেন, বাচ্চাদের তাই মহাবীর হতে হবে। দুনিয়াতে তো একথা কেউ জানে না যে ভগবান এসেছেন। বাবা বলেন, গৃহস্থ জীবনে থেকে কমল পুষ্প সমান পবিত্র থাকো, তো বাবা বলছেন গৃহস্থ জীবনে থেকে তোমরা কমল পুষ্পের মতো পবিত্র থাকো, যদিও তোমাদের অনেকেই গালি দেবে তবুও তোমাদের ভয় পাওয়ার কোনো কথা নেই। এনাকে অনেক গালি দেওয়া হয়েছে, কৃষ্ণ গালি খেয়েছিল এমন দেখানো হয়, এখন কৃষ্ণ তো গালি খেতেই পারে না, কারণ সত্যযুগে তো শ্রীকৃষ্ণ থাকবে, সেখানে তো সে গালি খেতেই পারে না, গালি তো কলিযুগে দেওয়া হয়। তোমাদের যে রূপই আছে আবার পরের কল্পে এই সময় এমনই হবে, মাঝে এমন হবে না, জন্মের পর জন্মচিত্র এবং চরিত্র পরিবর্তন হতে থাকে, এক আত্মার 84 জন্মে একরকম চিত্র পেতে পারে না।
আত্মা সত্ব রজ এবং তমতে আসতে থাকে আর চিত্র পরিবর্তন হতে থাকে। এই ড্রামা বানানোই আছে। 84 জন্মে যে যে চিত্র এবং চরিত্র জন্ম নিয়েছে তারাই আবার নেবে। এখন তোমরা জানো এদের চিত্রের পরিবর্তন হয়ে পরের জন্মে এরাই লক্ষ্মীনারায়ণ হবে। রাধাকৃষ্ণ গিয়ে মানে মাম্মা বাবা গিয়ে লক্ষ্মীনারায়ণ হবে। তোমাদের বুদ্ধির তালা এখন খুলে গিয়েছে, এ হলো এখন নতুন কথা। বাবাও নতুন আর কথাও নতুন, এ বিষয়ে কেউ শীঘ্র বুঝতে পারবে না। ভাগ্যে থাকলে তবে কিছু বুঝতে পারবে। মহাবীররা কখনো তুফান দেখে ভয় পায় না, সে অবস্থা পরের দিকে হবে। তাই মহিমা আছে যে অতীন্দ্র সুখের কথা জিজ্ঞেস করতে হলে গোপ গোপিনীদের জিজ্ঞেস কর। বাবা এসেছেন ওই তোমাদের মতো বাচ্চাদের স্বর্গের উপযুক্ত বানাতে। পূর্বকল্পের মতো এ নরকের বিনাশ তো হতেই হবে। সত্যযুগে তো একই ধর্ম থাকবে, মানুষ চায় একত্ব আসুক, এক ধর্ম হওয়া উচিত। এও মানুষ জানে না যে রাম রাজ্য আর রাবণ রাজ্য আলাদা আলাদা, এখানে বিকার ছাড়া জন্ম হয় না, বিকারের আবর্জনা আছে। তো এখন বাবার প্রতি নিশ্চয়তা থাকলে শ্রীমত অনুযায়ী সম্পূর্ণভাবে চলতে হবে, তাই না? প্রত্যেকেরই নারী দেখা হয়, তাই সেই অনুসারে রায় দেওয়া হয়। বাবাও বাচ্চাদের বলেন যদি বিয়ে করার ইচ্ছা হয় তাহলে গিয়ে করো, অনেক মিত্র পরিজন আছে যারা বিয়ে করিয়ে দেবে। তো ব্রহ্মা বাবা তার সন্তানদের বলেছিলেন। তাই প্রত্যেকেরই নারী দেখা হয়, বাবাকে জিজ্ঞেস করে আমরা এই অবস্থায় আছি, আমরা পবিত্র থাকতে চাই, আমাদের সম্বন্ধে আমাদের ঘর থেকে বের করতে চাই, এখন কি করব? তো বাবাকে অনেকজন জিজ্ঞাসা করে এখন কি করব, একথা জিজ্ঞেস করো যে পবিত্র থাকতে হবে, যদি না থাকতে পারো তাহলে গিয়ে বিয়ে করো। তো বলছে যদি না থাকতে পারো তাই বাবা সে বিয়ে করো। আচ্ছা, কারোর যদি বিয়ের সম্বন্ধ হয় তাহলে তোমরা তাদের খুশি করে দাও, এতে অসুবিধার কিছু নেই। কোনো যুগল যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন কনেকে বলে থাকে এই পতি তোমাদের গুরু। আচ্ছা, সেই সময় তোমরা ওদের গিয়ে লিখিয়ে নিও তুমি তো মানো যে আমি তোমার গুরু, ঈশ্বর তাহলে লেখো। আচ্ছা, আমি এখন তোমাকে হুকুম দিচ্ছি পবিত্র থাকতে হবে, এতে তো সাহস চাই, তাই না? লক্ষ্য অনেক বড়, দুইজন একত্রে কীভাবে থাকে এ সবাইকে দেখাতে হবে। প্রাপ্তি অনেক বড়, আগুন তখনই লাগে যখন প্রাপ্তির খবর জানা থাকে না। বাবা বলেন যখন এত বড় প্রাপ্তি হয় তখন একজন্ম পবিত্র থাকো, এ কি আর এমন বড় কথা? আমি তোমাদের প্রতি ঈশ্বর, আমার আজ্ঞা অনুসারে পবিত্র থাকতে হবে। বাবা যুক্তি বলে দেয়, ভারতে এই নিয়ম, স্ত্রীকে বলে দেয় তোমার প্রতি ঈশ্বর, তার আজ্ঞা অনুসারে চলতে হবে, পতির পা টিপে দিতে হবে, কেননা মনে করে লক্ষ্মীনারায়ণের পা টিপে দিয়েছিল। তো লক্ষ্মীনারায়ণ পা টিপে দিয়েছিল তাহলে তুমি কেন পারবে না? এই অভ্যাস কোথার থেকে এসেছে? এই মিথ্যা চিত্র থেকে। তো এই মিথ্যা চিত্র থেকে এটা এসেছে। সত্যযুগে তো এমন কথা থাকে না, নারায়ণকে কখনো পরিশ্রান্ত হন যে লক্ষ্মী তার পা টিপে দেবেন? পরিশ্রমের কোনো কথাই থাকতে পারে না, এ তো দুঃখের কথা হয়ে গেল, ওখানে দুঃখ কীভাবে আসবে? তাই কত মিথ্যা কথা লিখে দিয়েছে। বাবা ছোটোবেলা থেকেই বৈরাগ্য ছিল তাই তিনি ভক্তি করতেন। বাবা বাচ্চাদের খুব ভালো যুক্তি বলে দেন, কোনো বাচ্চাকে তার সম্বন্ধে বিরক্ত করলে বাবা বলেন আচ্ছা বিয়ে করে না। তো বাবা যে কোনো বাচ্চাকে তার বিরক্ত করলে তো বাবা বলেন আচ্ছা বিয়ে করে না, স্ত্রী তোমার হয়ে গেল, এরপর কেউ কিছুই বলতে পারবে না, নিজেরা মিলেমিশে পবিত্র থাকো, সঙ্গী তো হয়ে গেল। বিলেতে বৃদ্ধ হয়ে গেলে দেখাশোনার জন্য সঙ্গী রেখে দেয়, সিভিল ম্যারেজ করে, বিকারে যাবে না। তোমরা এখন জানো আমরা এক বাবার সন্তান, নিজেদের মধ্যে ভাই বোন হয়ে গেলাম, দাদুর কাছ থেকে তোমরা উত্তরাধিকার নাও, বাবাকে পতিত দুনিয়াতে ডেকে থাকে, হে পতিত পাবন। সব সীতাদের রাম, মানুষ রাম রাম জপ করে সীতাকে তো স্মরণ করেই, তাই না? তার থেকে বড় তো লক্ষ্মী, কিন্তু স্মরণ তো এক বাবাকেই করে। লক্ষ্মীনারায়ণকে তবু তো জানে, কিন্তু শিবকে কেউ জানে না। আত্মা বিন্দু,
আত্মার বাবাও তো বিন্দু হবে, তাই না? আত্মার মধ্যে সমস্ত জ্ঞান আছে, তাকে বলা হয় জ্ঞানের সাগর। তোমরা আত্মারও জ্ঞানের সাগর হও। জ্ঞানের সাগর বসে তোমাদের মতো আত্মাদের বোঝাচ্ছেন। আত্মা হলো চৈতন্য, তোমাদের আত্মা জ্ঞানের সাগর তৈরি হচ্ছে। তোমাদের মধ্যে সম্পূর্ণ সৃষ্টির আদি মধ্য এবং অন্তের জ্ঞান আছে। মিষ্টি মিষ্টি বাচ্চাদের সাহস রাখা উচিত। আমাদের তো বাবার শ্রীমতে চলা উচিত, তাই না? অসীম জগতের পিতা যখন অসীম জগতের সন্তানদের স্বর্গের মালিক বানান, তখন বাবাও বলেন, তোমরাও নিজের রচনাকে নিজের হাতে রাখো। সন্তান যদি কথা না শোনে তাহলে সে সন্তান নয়, সে তো কুপুত্র হয়ে গেল। আজ্ঞাকারী আদেশ অনুসারে চলা বাচ্চা হলে বাবার উত্তরাধিকারী অধিকারী হতে পারে। অসীম এই ব্রহ্মাণ্ডের পিতাও বলেন, আমার শ্রীমতে চললে তোমরা এমন শ্রেষ্ঠ হতে পারবে, না হলে প্রজাতে চলে যাবে। বাবা তোমাদের নর থেকে নারায়ণ বানাতে এসেছেন, এ হলো প্রকৃত সত্য নারায়ণের কথা। তোমরা এখানে রাজত্ব প্রাপ্ত করতে এসেছ, এখন মাম্মা বাবা রাজারানী হচ্ছেন। তোমরাও সাহস করো, বাবা তো অবশ্যই তোমাদের নিজের সমান বানাবে। কেবল প্রজা হওয়াতেই খুশি হওয়া উচিত নয়, তোমাদের পুরুষার্থ করতে হবে। আমরা বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নেব, বলিহারে যাব। তোমরা যদি তাকে ওয়ারিস বানাও, তিনিও তোমাদের 21 জন্মের জন্য উত্তরাধিকার প্রদান করবেন। বাবাও বাচ্চাদের কাছে বলিহারে যান। বাচ্চারা বলে, বাবা এই তন মন ধন সব তোমার, তুমি যেমন বাবাও তেমনই বাচ্চা। তমেই মাতাশ্চ পিতা তমেই, এক বাবার মহিমা কত বড়। দুনিয়াতে এই কথা কেউ জানে না, সম্পূর্ণ কথা এই ভারতেরই। বাচ্চারা তোমরা জানো যে হলো সেই 5000 বছর পূর্বের লড়াই, এখন স্বর্গের স্থাপনা হচ্ছে। বাচ্চাদের তাই সর্বদা খুব খুশিতে থাকা উচিত। ভগবান তোমাদের দত্তক নিয়েছেন, তাই তোমাদের খুশি হওয়া উচিত। বাচ্চারা বাবা এখন তোমাদের শৃঙ্গার করছেন, তিনি পরাণ। অসীম জগতের পিতা হলেন জ্ঞানের সাগর, তিনি তোমাদের সম্পূর্ণ সৃষ্টির আদি মধ্য এবং অন্তের রহস্য বোঝান। যে বাবাকে জানে না সে হলো নাস্তিক। যে বাবার পরিচয় জানে না, বাবাকে জানে না, সে হলো নাস্তিক। তোমরা বাবা আর রচনাকে জানো, তাই তোমরা হলে আস্তিক। লক্ষ্মীনারায়ণ আস্তিক নাকি নাস্তিক, তোমরা কি বলবে? তোমরা নিজেরাই বলো যে সত্যযুগে পরমাত্মাকে কেউ স্মরণ করে না, ওখানে সুখ থাকে, সুখে কেউ পরমাত্মার স্মরণ করে না, কেননা পরমাত্মাকে জানে না। এই সময় তোমরা আস্তিক হয়ে উত্তরাধিকার পাচ্ছ, তারপর ওখানে তোমরা স্মরণই করবে না। এখানে স্মরণ করে কিন্তু ওনাকে জানে না, তাই নাস্তিক বলা হয়। ওখানে জানেও জানে না, তাই বলছে ওখানে জানেও না তাই স্মরণও করে না, সত্যযুগে জানে না তাই স্মরণও করে না। ওরা এও জানে না যে আমরা উত্তরাধিকার শিব বাবার থেকে পেয়েছি, কিন্তু ওদের নাস্তিক বলা হবে না, কারণ তারা হচ্ছে পবিত্র। তোর সত্যযুগে দেবী দেবতাদের নাস্তিক বলা হবে না, তার বাবাকে স্মরণ করে না, কিন্তু নাস্তিকও বলা হবে না, কারণ তারা হচ্ছে পবিত্র। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1, শ্রীমতে চলার সম্পূর্ণ সাহস রাখতে হবে, কোনো বিষয়ে ভয় পাবে না বা অখুশি হবে না। তোমাদের শ্রীমতে চলার সম্পূর্ণ সাহস রাখতে হবে, কোনো বিষয়ে আমাদের ভয় পেতে হবে না বা অখুশি হবে না। 2, নিজেকে নিজের রচনাকে নিজের হাতে রাখতে হবে, তাদের বিকার থেকে বাঁচাতে হবে, মানে নিজের সন্তানদেরকেও বিকার থেকে বাঁচাতে হবে, পবিত্র থাকা রায় দিতে হবে। বরদান, এই শরীরকে ঈশ্বরীয় অমানত ঈশ্বরের সেবার সম্পদ মনে করে কাজে লাগে নষ্টাম হওয়া ভব। হ্যাঁ, এই শরীরকে ঈশ্বরের সেবার সম্পদ মনে করে কার্যে লাগে নষ্টাম হওয়া ভব।
তো আমাদের এই শরীরকে কী মনে করতে হবে যে ঈশ্বরের সেবা রান্না হচ্ছে সম্পদ, আর আমাদেরকে ঈশ্বরের সেবা নিজেকে লাগাতে হবে, নষ্টম হতে হবে। যেমন অন্য কারোর কোনো সম্পদ হলে সেই সম্পদের ওপর নিজের অধিকার থাকে না, তো অন্য কারোর সম্পদ যদি হয় তো সেই সম্পদের উপরে কারো অধিকার থাকে না, মমতাও থাকে না। এই শরীরও তেমনই ঈশ্বরের সেবার জন্য এক সম্পদ, তো আমরা দেখতে হবে আমরা কতটা ঈশ্বরের সেবায় নিজের শরীরকে লাগাচ্ছি। এই সম্পদ আধ্যাত্মিক পিতা দিয়েছেন, তাই অবশ্যই সে আধ্যাত্মিক পিতার স্মরণ থাকবে। সম্পদ মনে করলে আত্মিকতা আসবে, আপন মনে করার মমতা থাকবে না। এই হলো নিরন্তর যোগী নষ্টম হওয়ার সহজ উপায়। তাই এখন এই আধ্যাত্মিকতার স্থিতিকে প্রত্যক্ষ করো, তাই এখন আমাদের এই আধ্যাত্মিকতার স্থিতিকে প্রত্যক্ষ করতে হবে। স্লোগান: বানপ্রস্থ স্থিতিতে যেতে হলে দৃষ্টিবৃত্তিতেও পবিত্রতার আন্ডারলাইন করো। তো এখন সৃষ্টির অন্তিম সময়, তো সবার এখন বানপ্রস্থ অবস্থা, সবার জন্য এখন বানপ্রস্থ। তাই বাবা বলেছেন বানপ্রস্থ স্থিতিতে যেতে হলে আমাদের দৃষ্টিবৃত্তিকেও পবিত্রতার আন্ডারলাইন করতে হবে। ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মুরলির জন্য।